নাস্তা টেবিলে দেয়া আছে, খাবে চলো। আমি একটু বেরোবো এখন। বিছানায় তোয়ালে রাখলে কেন? মাত্রই তো পরিষ্কার করলাম। ওখানে রাখলে কেন? শার্ট ভিজবে তো। সেটা দাও, ভিজো। প্লিজ সরাও, ওটা ওখানে থাকবে। তুমি এত খ্যাপ কেন? খ্যাপন? তুমি কি বলতে চাইছো? রেখে যাচ্ছ কেন? চলো, তোমার এটা করো না, ওটা করো না, আমার শুনতে একদম ভালো লাগে। আচ্ছা, ঘরটা সুন্দর করে গোছানো থাকলে ভালো লাগে না? না, লাগে না। অগোছানো ঘর আমার পছন্দ হয়েছে। রেগে যাচ্ছ কেন? তোমার কি মনে হচ্ছে রেগে যাওয়ার মতো যথেষ্ট কারণ ঘটেনি? কতদিন মার বাসায় যায় না। সেদিন না গেলে? সেদিন কোথা, মাসখানেক আগে গিয়েছে। আজ কি থাকবে? না থাকলে না। কি হলো, হাসছো কেন? আচ্ছা, আমি না থাকলে তোমার খারাপ লাগে, এই কথাটা তো বললেই পারো, অযথা রেগে যাও কেন? জানি না। বিয়ের পর ছেলেদের ছেলে মানুষে বেড়ে যায়, এটা আমি তোমাকে বিয়ে না করলে জীবনেও জানতাম না। ছেলে মানুষ মানে? আচ্ছা, এখন আমি কি করবো সেটা বলো তো। একটা কাজ করো, আমার সাথে চলো। না, আমার দুটো অপারেশন আছে, এর মধ্যে একটা খুব ক্রিটিক্যাল। ও, তাহলে আর কি, থাকো রুগীর সাথে, আমি বাবা মার সাথে। রুগীরা যদি মরে যায়? এভাবে কথা বলছো কেন? সেই জন্য তো বলছি, তুমি অনেক কাল যেও। হয়েছে, আমার দেরি হয়ে যাচ্ছে, চল তো খাবে, চলো চলো। রোহান, মন খারাপ করে কি হবে? কেসটা তো অনেক জটিল ছিল। আমি জানি, এর আগে এ ধরনের কেস আমি সাকসেসফুল হয়েছি, আজকে হঠাৎ কি হলো? আরে বাবা, কিছুই হয়নি। বাসায় যা, রেস্ট নে, ঠিক, সব ঠিক হয়ে যাবে। বাসায় গিয়ে কোনো লাভ নেই। কেন, ভাবি নেই? তাহলে কি কি না, এর আগে আমি লক্ষ্য করেছি, নদী বাসায় না থাকলে আমার সাথে এরকম ঘটনা প্রায়ই ঘটে। তুই কী সব উদ্ভব করে বলছিস, মেডিকেলে এসব থটের কোনো মূল্য নেই। তার চেয়ে চল ক্যান্টিনে যাই, কফি খেতে ইচ্ছে করছে। আমি ক্যান্টিনে যাবো না, তুই যা। শিওর? আর বললাম তো যাবো না, তুই জান আমার একা থাকতে ভালো লাগছে। ওকে, তাহলে তুই বসে থাক, আমি যাই। কি হয়েছে তোমার, খাচ্ছ না কেন? মা কত করে বললো আমাকে থেকে যেতে, তোমাকে সারপ্রাইজ দেবো ভেবে চলে আসলাম। এখন মনে হচ্ছে না আসলেই ভালো হতো, তোমার এই গোমরা চেহারাটা দেখতে হতো না। আমার কি জানো হয়েছে, গত 3 মাস আমি 4 জন রোগী মেরেছি। তুমি না বললে অপারেশন ফেল করেছো? রোগী মারা গেলে দায়িত্ব এড়ানোর জন্য আমরা একটু বলেই থাকি, অপারেশন ফেল করেছে। সত্যি তুমি রোগী মেরেছো? সত্যি মেরেছো? হ্যাঁ সত্যি। তাহলে কি করবে তুমি, রোগী মেরেছি বলে চলে যাবে, থাকবে না আমার সাথে? কিন্তু অপারেশন ফেল হোক আর যাই হোক, আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কিছু একটা আছে। কি আছে? কোন কিছুর একটা যোগসূত্র আছে। যোগসূত্র?
আমি ঠিক সেটা বুঝতে পারছি না, কিন্তু যেদিন আমি বুঝতে পারবো এটা সাথে আমার বাবাতে কারো একটা সম্পর্ক আছে, আমি এটার একটা হ্যাস্তন্যাস্ত করে চলবো। তুমি যে কি বলো আমি কিছু বুঝতে পারি না, আমি তোমাকে আসলে ঠিক বুঝি না। তোমাকে বোঝো না মানে কিরকম? মানে এই যে এখন মনে হচ্ছে তুমি অন্য কেউ, যে রোহানকে আমি চিনি সে তুমি না। জাফর ভাই ঠিকই বলে, তুমি আসলে একটা খ্যাপাটে ডাক্তার। আমি একটা খ্যাপাটে ডাক্তার? আর জাফর কি? ও ছেলে কসাই। হ্যালো। হ্যালো, এটা কি রোহান সাহেবদের বাসা? জি। আপনি কি নদী বলছেন? জি, কে বলছেন? আপনি কি আমাকে চিনতে পারছেন? সরি, চিনতে পারছি না। আমি কিন্তু আপনাকে অনেক ভালোভাবে চিনি। না, আমি আসলে ঠিক চিনতে পারছি না। আপনার আমাকে চেনাটা খুব যে দরকার তাও কিন্তু না। কেন? কারণ না চেনাটাই ভালো। আপনি কি বলছেন আমি আসলে বুঝতে পারছি না। গাধীদের এসব বোঝার কথাও না। কি স্টুপিড! আমি নিলয়। নিলয়? স্টুপিড আমি না, স্টুপিড তুই। কি খবর তোর? আর তোর কি ধারণা যে চার বছর পর তোর কণ্ঠমা মনে আছে? কই ছিলি তুই এতদিন? মানে সবার কাছ থেকে আড়াল হয়েছিল। আজ যখন ফোন করলো আমি তোর গলা শুনে প্রথমে চিনতেও পারিনি, আর ও নিজের নাম অনেকক্ষণ ধরে বলছিল না, জ্ঞান জ্ঞান করছিল, তারপর বলছিল। এই শোনো, আমি না তোমাকে না বলে আরো একটা কাজ করেছি। কি? ওকে কাল আমাদের বাসায় খেতে বলেছে। ভালো করেছো। তুমি কাল প্লিজ একটু তাড়াতাড়ি ফিরবে? তোর বন্ধুরা বন্ধুরা আড্ডা মারবে, সেখানে আমার থাকার দরকারটা কি? প্লিজ, আর ও তোমাকে দেখতে চেয়েছে। প্লিজ প্লিজ। অতিটা নিভিয়ে এসো। এই জ্যোতিষ্ক বিষয়ক যে বিজ্ঞান, তাই হচ্ছে জ্যোতির্বিদ্যা বা জ্যোতিষশাস্ত্র। এই আকাশের এইসব গ্রহ নক্ষত্র, এদের গতিপথ এবং অবস্থান যে মানুষের মানে জীবনযাপনকেও প্রভাবিত করতে পারে, জ্যোতিষশাস্ত্র এটাই দাবি করে। রবিশাস্ত্রটা কি? রবিশাস্ত্র সূর্যের আরেক নাম হচ্ছে রবি। তো সূর্য বিষয়ক বিজ্ঞানই হচ্ছে রবি শাস্ত্র আমরা বলতে পারি। এটা হচ্ছে কি, সূর্যের যে চলার গতিপথ, এর যে ক্রান্তিবৃত্ত, এটি হচ্ছে রবিশাস্ত্র বলা যেতে পারে। চন্দ্র, তারপর সূর্য, তারপর অন্যান্য গ্রহ একটা কল্পিত বলয়ের মধ্যে কিন্তু চলে, ঠিক আছে? এই যে রবিশাস্ত্র, এই রবিশাস্ত্র অনুযায়ী কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণকারী সমস্ত মানুষকে ঠিক 12টি ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এদের 12 রকম হবে এদের চেহারা,
12 রকম চারিত্রিক বৈশিষ্ট্য, তারপর তাদের ইভেন তাদের ভাগ্যলিপিও একদম 12 রকম হবে, কিন্তু এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে বিজ্ঞান প্রমাণ করছে যে কখনোই দুটি মানুষ মানে একরকম হতে পারে না, এমনকি তারা যদি যমজ ভাই বোনও হয় তাও তাদের মধ্যে পার্থক্য থাকবে। আচ্ছা বলতো, রাশি ছাড়া মানুষের ভবিষ্যৎ জানার আর কি পদ্ধতি আছে? আছে, যেমন হাত দেখা, পামিস্ট্রি, তারপর সংখ্যাতত্ত্ব, নিউমারোলজি, তারপর আছে ইএসপি, এক্সট্রা সেন্সিটিভ পারসেপশন। ওটা হচ্ছে কি, এই ষষ্ঠ ইন্দ্রিয় শক্তিকে কাজে লাগিয়েও কিন্তু অনেক সময় ভবিষ্যৎ বলে দেওয়া সম্ভব। তারপর অনেকে আবার ফেস রিডিং করতে পারে। ওই যে ওইটা হচ্ছে কালপুরুষ, হ্যাঁ, এটা কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব রাখে নক্ষত্রদের মধ্যে। তারপরে এই যে সাতটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, এইটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এই বস, রোহন নিশ্চয়। হ্যাঁ, ছাদে আছে, যেন খুব ভালো হাত দেখে। তুমি ফ্রেশ হয়ে চলো, তোমার হাতে দেখাবো। শোনো, এই হাতটা দেখা ছিল ফালতু ব্যাপার, সিম্পলি মেয়েদের হাত ধরা অজুহাত। ও সেরকম ছিল না। শোনো, এই ক্লাসটা কেমন চিনিও না, আমার একটা ফ্রেন্ড ছিল মেডিকেলে পড়তো, ও শুধুমাত্র পামিস্ট হয়েছিল মেয়েদের হাত ধরার জন্য। হলে হয়েছে, তুমি চলো। চলো না, আমি তো হাতটা দেখাতে পারবো না। আচ্ছা চলো। ও হচ্ছে নীলয়, আমার সাথে চারুকলা করতো। আর ও হচ্ছে, লেট মি গেস, আপনি অধ্যবসায়ী বৈষয়িক? হুম। আপনার প্রিয় সংখ্যা 6, প্রিয় রং নীল, মিথুন রাশির জাতক। দেখলে, তোমার সম্পর্কে না জেনে কত কিছু বল দিল, আর তুমি তো যা তা বলছো। না মানে আসলে ইয়ে, আমি আসলে ব্যাপার না না, নিশ্চয়ই ভালো কিছু বলেননি, অবশ্য আমি কিছু মনে করিনি। বসুন না, গল্প করি। নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনার সম্পর্কে এত কিছু জানলাম কি করে। কপাল দেখে আমি গণনা করতে পারি না আপনাদের। কিছুক্ষণ আগেই নদীর কাছ থেকে আপনার সম্পর্কে সব জেনে নিয়েছি। এই ওর হাতটা একটু দেখে দাও না। না না, আমি হাতটা দেখাতে যাচ্ছি না। কেন, মানুষটিতে বিশ্বাস নেই? না সেটা না, মানে হ্যাঁ দেখাও না, দেখাতে ইচ্ছে করছে না। দেখাও না। হ্যাঁ কিছু না, তুই একটু যা তো, অন্যের হাত দেখার সময় থাকতে নিয়ে যা।
হ্যালো হ্যালো নীলয়, হ্যাঁ কি করছিলি? চা বানাচ্ছিলাম। এত করে বললাম বিয়ে কর, তা তো করলি না, এখন বোঝ? আজকালকার মেয়েরা চাও বানায় না, ভাতরে দেখা হয় না। কেন ফোন করেছিস? আচ্ছা, রোহানের হাত কেমন দেখলি? ভালোই। ভালো কেমন? ভালো ভালোই। বল না, মানে কি দেখলি, খারাপ কিছু? না, সব ঠিক আছে। তুই আমাকে কিছু একটা লুকাচ্ছিস, তাই না? আমি লুকোবো কেন? শোন, সেদিন তুই আর হাত দেখতে দেখতে কেমন হয়ে গিয়েছিলি সেটা আমি দেখেছি। না কিছু না, আমার একটু কাজ আছে। হ্যাঁ আমি রাখছি। হ্যাঁ তুই এড়িয়ে যাচ্ছিস? আহা, আমি এড়াবো কেন বাবা? তুই আমার ভাল লাগছে না, তুই তো ফোনে কিছু বললি না, তাই চলে আসলাম। আয় বস। চা খাবি? না রে, এই রোহানের হাত কি দেখলি বল না। বললাম তো কিছু না। সত্যি বলছিস? তুই কিছু একটা লুকাচ্ছিস, তাই না? বললাম তো বাবা না। প্লিজ নীলয় বল, তুই তো জানিস না কাল রাতে রোহান। কাল রাতে কি? না মানে একটা সামান্য ব্যাপার নিয়ে কাল রাতে রোহান হঠাৎ কেন এত এক্সাইটেড হলাম ঠিক বুঝলাম না, এই জন্যই তোর কাছে আসা। হ্যাঁ রে, ওর রাগ খুব বেশি আর সেটাই আমাকে ভাবায়, আমি তাই জানতে যাচ্ছি, প্লিজ বল না। দেখ, একজনের হাতের রেখা দেখে আরেকজনকে বলাটা কিন্তু ঠিক না। প্লিজ বল না। রোহানের হাতে একটা বাজে ধরনের রেখা আছে। বাজে ধরনের মানে? ওর হাতের রেখায় স্ত্রী হত্যার রেখা আছে। স্ত্রী হত্যা মানে তুই কি বলছিস? তুই ঘাবড়ে যাবি বলেই তো বলিনি।
ঘাবড়াবো না রে। এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই বাবা। আচ্ছা দেখ হাঁটন দে, রোহনের হাতে এই যে এই আয়ু রেখাটা আছে না, আয়ু রেখাটা আর এই ভাগ্য রেখাটা ঠিক এই জায়গাটায় ক্রস করেছে। হ্যাঁ, আর এই ক্রসটা এখনো স্পষ্ট না, আর এই ক্রসটা স্পষ্ট না হলে ঘাবড়াবার কিচ্ছু নেই, ঠিক আছে? তুই ঠিক বলছিস। হ্যাঁ রে বাবা, আর তোর বরকে নিয়ে এত ভয়ের কিচ্ছু নেই। সেদিন আলাপ হলো না, ভালো মানুষ বলেই তো মনে হলো, চমৎকার। আমি কিছুই বুঝতে পারছি না, একজন স্ত্রী হত্যাকারীর সঙ্গে তুই ভাবে ঘাবড়ে যাবি, ভয় পাবি, চিৎকার করবি, এই জন্যই তোকে বলি। আমি আমি সত্যি ভীষণ ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। শোন, তুই পুরো বিষয়টা একেবারে ভুলে যেতে পারবি না। কি বলিস? পারবি না? কি বুয়া, তোমার না সকাল সকাল আসার কথা, কত কাজ পড়ে আসছে জানো? কি করুম আপা, সকালেই তো খুন। এখন খুন কোথায়? কোথায় আবার? আমগো বস্তিতে, আমগো বস্তির আবু আর বড় মারা ফেলাছে। মেরে ফেলছে? হ্যাঁ আপা। ও, মেয়েটার কোথায় কোনো দোষ ছিল না? কি যে কন আপা, মেয়েটা কি ভালো আসিল, শান্ত আসিল। আচ্ছা তুমি ভিতরে যাও, অনেক কাজ পড়ে আছে। যাও। শোন, ক্লিনিক করতে যাচ্ছিস তো, করবি? প্রচুর টাকা দরকার, কি করে? কি আশ্চর্য, তোর শ্বশুর কি গিয়ে বল, তোর বোন তো শ্বশুর একমাত্র মেয়ে, তোর বউকে বল কি গিয়ে টাকা নিয়ে আসতে। কি যাতা বলছিস, শ্বশুরের কাছে আমি টাকা চাইব? তোদের না, আমি যারা সবাই মিডল ক্লাস সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট থাকলে জীবন উন্নতি করতে পারবি না। যেটা বলেছিস শোন, টাকা নিয়ে ক্লিনিকটা কর না রে, ব্যাপারটা খুব খারাপ দেখাবে। তাহলে আর কি, ওই স্বপ্ন নিয়ে বসে থাক। শোন, তোর শ্বশুরের মতো আমার শ্বশুরের টাকা থাকলে আমি বহু আগে ক্লিনিক দিয়ে দিতাম। তুই এত নিচে নামতি? আমি এত নিচে নামার কি আছে? জীবনে বড় কিছু পেতে গেলে ছোট ছোট কিছু স্যাক্রিফাইস করতে হয়, বুঝতে পারছিস? স্টুপিড, যেটা বললাম ভেবে দেখ, ভেবে দেখ। হ্যালো।
কি করি বলতো? কিছু তো হয়নি, তাহলে করার কি আছে? আমার ভীষণ ভয় করছে। এই জন্যই তোকে বলতে চাইনি। তোর যে সন্দেহজনক মন, মনে আছে একবার সন্দেহ করে জামিলকে ফাঁসিয়ে দিয়ে কি বিপদে পড়েছিলি? হ্যাঁ, আরে বাবা, ওইটা আর এটা কি এক হলো? দেখ, অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা হাইপোথিসিস, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। যুগ যুগ ধরে অনুমান সিদ্ধ কিছু উপসংহারের ভিত্তিতেই করে উঠেছে। কাজে এখানে 100% নির্ভুল ভবিষ্যৎবাণী দাবি করা যাবে না, তাই না? সুতরাং বাদ দে না এসব। তুই বলছিস? হ্যাঁ, রাখছি। হ্যাঁ, ওকে। হ্যালো নদী, ফোনটা ইনকে ছিল কেন? এরকম কার সাথে কথা বলছিলে? মার সাথে। ভালো, তোমার জ্যোতিষ বন্ধুর খবর কি? না না, জানি না ঠিক। বাসা এসে তোমাকে সারপ্রাইজ দেবো, রাখি তাহলে। তোমার কিছু হলে আমি, আর আমার কিছু হলে তুমি পাবে। হঠাৎ বর্তমান সময়ের কথা চিন্তা করে করলাম। বলা তো যায় না কে কখন মারা যায়। কি সব অলক্ষণা কথা বলো। আচ্ছা, ভালো কথা, সকালে চেম্বারে যাওয়ার সময় একটু মনে করিয়ে দিও, ওই রিভলভারটার লাইসেন্স রিনিউ করতে হবে। দেখো, তোমার ব্যাপার স্যাপার আমার একদম ভালো লাগছে না। লাগবে, সময় হলেই লাগবে।